মালাবদল আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শিউলির বাবা দিতিদের বাড়িতে আসে দিতি তখন খাবার খাচ্ছিল শিউলির বাবা দিতির বাবা মাকে বলে সব কিছু আটকে আছে এই ঘটক দিদির জন্য ওই বাড়ি থেকে এখনও হলুদ আসেনি আর তার জন্য শিউলি চেঁচামেসি শুরু করে দিয়েছে এরপরে দিতি কাব্যের বাড়িতে ফোন দেয় কাউকে একজনকে বলতে থাকে তোমরা এখনও হলুদ নিয়ে বের হওনি ভাই তখন ফোনের ওপাশ থেকে কেউ একজন বলতে থাকে ফোনটা রেখে দেখ না কাব্য কোথায় গেল ওকে তো খুঁজেই পাচ্ছে না ফোনের মধ্যে এই কথাটা শুনে খুবই চিন্তায় পড়ে যায় দ্বিতীয় বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে